নতুন করে আবারও মুক্তি পাবে শাহেনশাহ সিনেমা। শাহেনশাহ মুক্তি পেয়েছিল 6ই মার্চ, এর দুই দিন পরেই অর্থাৎ 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে সিনেমা হলেও দর্শক কমতে থাকে। তাই ছবিটি তখন দর্শক ঠিকভাবে উপভোগ করতে পারেনি। এ কারণে শামীম আহমেদ রনি পরিচালিত, শাকিব খান নুসরাত ফারী অভিনীত তারকাবহুল এ ছবিটি নতুন করে আবার সিনেমা হলে মুক্তি দেওয়া হবে বলে জানান প্রযোজক সেলিম খান। তার আশা, ছবি যেহেতু ভালো, ঠিকমতো প্রদর্শন করতে পারলে দর্শক অবশ্যই দেখবে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, করোনার কারণে সরকারি নির্দেশে দেশের সব সিনেমা হল বন্ধ আছে। শুনেছি 17ই জুলাই ক্যাবিনেটে মিটিং আছে, ঈদে সিনেমা হল খুলবে কিনা ওই দিন এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। কুরবানি ঈদে যদি সিনেমা হল চালু হয় তাহলে নতুন করে আবার সিনেমা হলে শাহেনশাহ মুক্তি দেব। সেলিম খান প্রযোজিত বিদ্রোহী ছবিটি মুক্তির জন্য প্রস্তুত থাকলেও আসন্ন ঈদে করোনার মধ্যে তিনি ছবিটি মুক্তি দেবেন না। জানান, করোনার জন্য শাহেনশার ব্যবসায় ঠিকমতো হয়নি, এর মধ্যেই আবার নতুন ছবি মুক্তি দিতে চাই না, করোনাকাল শাহেনশার উপর দিয়েই কাটাতে চাই। পরিচালক শামীম আহমেদ রনি বলে, অনেক সিনেমা হল স্বাস্থ্যবিধি মেনে খোলার ব্যাপারে আগ্রহী, ওইসব হলে যদি খোলে অন্য ছবির রিস্ক নিয়ে কোনো প্রযোজক মুক্তি দিতে চাইবেন না, তাই হল খুললে শাহেনশা চালাতে পারবে। তাছাড়া এর আগে করোনার কারণে শাহেনশা ঠিকমতো চলেনি, নতুন করে মুক্তি দিলে অনেকাংশে লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব হবে। 6ই মার্চ প্রায় 100 সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাহেনশা। শাকিব ফারিয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রোদেলা জান্নাত, আহমেদ শরীফ, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু সহ আরও অনেকে। দর্শক, শাহেনশা সিনেমাটি যদি আবারও হলে মুক্তি পায়, আপনারা এই সিনেমাটি দেখতে হলে যাবেন কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন।